আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে কুচরিত্রের স্বামীকে বশ করুন। মানে আপনার স্বামী যদি খারাপ হয়, দুশ্চরিত্র হয়, পরকীয়া করে, একাধিক নারীর সাথে সম্পর্ক, সংসারের প্রতি অমনোযোগী, আপনাদের ভরণ পোষণ দেয় না, বাচ্চা কাচ্চা দেখে না, অথবা বিদেশ থাকে, সে আপনার সাথে ফোনে কথা বলে না, দূরে কোথাও চলে গেছে, আসতে চায় না, এই ধরনের যাবতীয় প্রবলেম সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। পুরো ভিডিওটা না টেনে সবাই শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন ভিডিওতে যে নিয়ম বলবো সেই নিয়মের বাইরে অ্যাকচুয়াল গেলেও হবে না। সুতরাং যে নিয়ম বলবো সেই নিয়মেই করতে হবে। মন্ত্রটা প্রথমত বলেছি, ওম গুরু গুরু নরপতি অমুকিং বসমানয় সাহা। অমুকিংয়ের জায়গায় আপনার স্বামীর নামটা বলতে হবে। প্রথমত আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নেবেন। মুখস্থ করা শেষে স্বামীর যে কোনো ব্যবহৃত কাপড় লাগবে, সেই ব্যবহৃত কাপড়ের মধ্যে এই মন্ত্রটা আপনাকে লিখতে হবে। গুরুচন কালী অথবা রক্তচন্দন, এই দুইটার যে কোনো একটা কালী দ্বারা লিখবেন, না হলে জাগ্রত হবে না। তার নাম সহকারে লিখবেন, অমুকিংয়ের জায়গায় তার নাম বসিয়ে তারপর বসমানয় সাহা লিখবেন। মন্ত্রটা লেখা শেষে মোটামুটি কাজ শেষ, তারপর যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনই কাজটা করবেন। সেদিন রাত্রিবেলা একটু নির্জনে আপনাকে উলঙ্গ অবস্থায় সেই নকশাটা শ্মশানে বা কবরস্থানে দাফন করে চলে আসতে হবে। দাফন করার পর যে জায়গায় দাফন করবেন সেই জায়গায় আপনার বাম পা দিয়ে তিনটা লাথি দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। ওই দিন থেকেই স্বামী আপনার পায়ের তলায় চলে আসবে, একদম আপনার কথায় উঠবে, বসবে, ঠিক আছে? বাইরে কোথাও যদি থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে, কাছে থাকলে সে একদম বস হয়ে যাবে। আপনি যদি আনতে চান কাছে দূর থেকে তাহলে আপনি বললে সে আপনার কথায় উঠে বসবে, সুতরাং আপনার কাছে চলে আসবে। অত্যন্ত পরীক্ষিত একটা বিদ্যা, এটা যতজনকেই দিয়েছে প্রত্যেকেরই কাজ করছে, তবে এর প্রসিডিউরটা একটু হয়তো বা ডিফিকাল্ট, কারণ উলঙ্গ অবস্থায় পোতা, কিন্তু আপনি যদি করতে পারেন তাহলে আপনার কাজ হয়ে যাবে, এতটুকু নিশ্চিত। তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে বুঝে শুনে সবাই কাজ করবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।